ঝিনাইদহে আজ করোনা আক্রান্তের সংখ্যা 27 জন। আজকে ঝিনাইদহের 84টি নমুনার ফলাফল এসেছে, যার মধ্যে 25 জন নতুন করে আক্রান্ত হয়েছে এবং যশোর থেকে মহেশপুর উপজেলাতে 2 জনকে স্থানান্তর করা হয়েছে। সুতরাং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 27 জন। জেলায় মোট আক্রান্ত 587 জন। উপজেলা ভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যা ঝিনাইদহ সদরে 232 জন, শৈলকুপায় 76 জন, হরিণাকুণ্ডুতে 24 জন, কালীগঞ্জে 194 জন, কোটচাঁদপুরে 31 জন এবং মহেশপুরে 30 জন। এসব তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডক্টর সেলিনা বেগম।